সতেরো সালটা দেখাই, এই দেখেন টাচ বার, ব্যাকলাইট, 15.5 ইঞ্চি ডিসপ্লে, কোর i7, আচ্ছা আচ্ছা, এটা 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, আচ্ছা, এটা হচ্ছে 13.5 ইঞ্চি, জি জি, 13.5 ইঞ্চি, কোর i7, কোর i7, হ্যাঁ, 8 জিবি, 256 জিবি, আচ্ছা, মাইক্রোসফটের সারফেস বুক, এটা দেখেন, এই যেটা আগে গত ভিডিওতে দেখাইছিলাম, হ্যাঁ, মানে এটা কি খোলা যায় আর কি, জি জি, মানে কেউ চাইলে ট্যাব, আবার কেউ চাইলে মানে ল্যাপটপ হিসেবে ব্যবহার করতে পারবে, জি, 4K ডিসপ্লে, সানিওগা কোর i7 7th জেনারেশন 2K ডিসপ্লে, আচ্ছা, এবং এটা মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি টাচ, আচ্ছা, ও আবার টাচ আছে না এখানে, টাচ, জি জি, টাচ ডিসপ্লে, ও আচ্ছা, এবং এটাতে পেন ইউজ করতে পারবে, আচ্ছা, সাথে পেনও পাচ্ছেন, এবারে কনভার্টেবল টাচ ডিসপ্লে দিয়ে 4K ডিসপ্লে তে টাবের মতো, এটা কিন্তু আরেকটা প্রিমিয়াম জিনিস, জি জি, এটা কিন্তু আবার HP ব্র্যান্ডের, ফ্রেন্ডস, জি, ম্যাকবুক প্রো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 2018 সালে যে দেখান লেখা আসছে টাচ বার সহ, আমাদের এগুলো 99% ল্যাপটপই দুবাই থেকে আসে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রানি রহমান শো, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আজকে আমি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও অর্থাৎ ম্যাকবুকের ভিডিও করব। অনেকেই আছেন যারা এই ম্যাকবুক গুলো নিতে চাচ্ছেন একদম মানে একটু রিজনেবল প্রাইসে, তো তাদের জন্য মনে হয় আজকের ভিডিওটি বেশি স্পেশাল হবে। তাছাড়া ম্যাকবুকের পাশাপাশি আরো অনেক বাজেট যে ল্যাপটপ গুলো আছে সেগুলো তো আমরা দেখাবোই, আর আজকে বিশেষ করে প্রিমিয়াম কালেকশন গুলো একটু রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব। আপনারা বরাবরের মতো জানেন যে আমি আইটি গ্যাজেট এই সবটিতে ভিডিও করি, এখানে আসলে আপনারা একটা ভালো প্রোডাক্ট রিজনেবল প্রাইসে নিতে পারবেন। একটা দর্শক তখনই একটা প্রোডাক্ট কেনার জন্য আগ্রহী প্রকাশ করে যখন একটা প্রোডাক্টের প্রাইস কম হয়, মান ভালো হয়, তো আমার দেখায় বা আমার অভিজ্ঞতায় এখানে আসলে আপনারা উভয় পেয়ে যাবেন। তো চলুন আজকে আমি আর কথা বাড়াবো না, ডিরেক্ট ভিডিওতে চলে যাব। ফ্রেন্ডস, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আইটি গ্যাজেট ল্যাপটপ অ্যান্ড কম্পিউটার, এটা মাল্টিপ্ল্যান লেভেল 1 এ অবস্থিত। তো আপনারা এখানে আসলে সকল ধরনের ল্যাপটপ থেকে শুরু করে বিশেষ করে ম্যাকবুক এইগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন। ইকবাল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। আলহামদুলিল্লাহ, আসলে আপনার তো প্রতি সপ্তাহে মনে হচ্ছে নতুন নতুন কালেকশন চলে আসছে, তো এবারে মূল আকর্ষণ হচ্ছে ম্যাকবুক, অনেকেই নিতে চায়, তো এই ম্যাকবুক সম্বন্ধে আমরা আজকে একটু ধারণা নিব। ম্যাকবুকের একটা বড় কালেকশন আমার শিপমেন্টে আসছে, এবার ম্যাকবুকের যেগুলা সবগুলো 15 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আসছে, এবং 2017 আছে, 2018 আসবে, 2018 হয়তো আজকে বিকালে পেয়ে যাবো, আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে 2015 সালের, আচ্ছা আচ্ছা, এবং এটা টাচ বার সহ 2017 সালটা দেখাই, এই দেখেন টাচ বার, ব্যাকলাইট, 15.5 ইঞ্চি ডিসপ্লে, কোর i7, আচ্ছা আচ্ছা, এটা 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, এটা 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, আর এটা হচ্ছে টাচ বার সহ, না, জি, আচ্ছা, এবং ডেডিকেটেড গ্রাফিক্স আছে 2 জিবি, আর যেটা 2018 সালের প্রোডাক্ট ওটা 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ, আচ্ছা, আর আমরা একটু কন্ডিশনটা দেখাই, কন্ডিশনটা দেখেন ফ্রেশ, একেবারে ফ্রেশ। তো যারা এই ধরনের ম্যাকবুক গুলো নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু নিতে পারেন, আর এগুলো তো সম্ভবত আপনাদের এই বেশিরভাগ প্রোডাক্ট দুবাই থেকে আসে, জি জি, আমাদের এগুলো 99% ল্যাপটপই দুবাই থেকে আসে, ইউরোপ আমেরিকা ইউজ হয়, সেখান থেকে দুবার মার্কেটে আসে, ওখান থেকে বাংলাদেশে এই ল্যাপটপ গুলো ঢুকে, এগুলো নতুন বাংলাদেশে ইম্পোর্ট হয়, আচ্ছা, তো ভাই আমরা এই ল্যাপটপটা যে দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কত পড়বে? এটা আমরা আস্কিং প্রাইস রাখছি 88,000, আচ্ছা, 88,000 টাকা, জি জি, আচ্ছা, আর যেটা 18 সালের প্রোডাক্ট হয়তো বিকালে পেয়ে যাবো, ওটার প্রাইস পড়বে 98, আচ্ছা, তো আমার কাছে মনে হচ্ছে এগুলো একদমই অল্প কিছুদিন ইউজ করা হয়েছে, আপনারা আসলে শপে এসে ভিজিট করলে এই প্রোডাক্ট সম্বন্ধে আরো কিছু ধারণা নিতে পারবেন। আর এরপর আছে 2015 সালে, 2015 সালের তিনটা আছে 15 ইঞ্চি, একটা আছে 14 ইঞ্চি, আচ্ছা আচ্ছা, 14 ইঞ্চি বলতে 13.5 ইঞ্চি, যারা একটু ছোট নিতে চায়, জি জি, যারা ছোট নিতে চায় এটা কোরাই 15 সালে, জি জি, 2015 সাল, এটাও 2015 সাল, 2015 সাল কোরাই 7, এটা 16 জিবি র‍্যাম, 256 জিবি এসএসডি, তিনটা আছে, আচ্ছা, আমরা একটা একটা করে কনফিগারেশন জানি এবং প্রাইস সম্বন্ধে একটা ধারণা নিই, সবগুলো সেম কনফিগারেশন, এগুলো তিনটা প্রোডাক্ট আছে, তিনটাই সেম কনফিগারেশন, আচ্ছা আচ্ছা, তিনটাই প্রেস, যে যার যেটা পছন্দ নিতে পারবে, আরো প্রোডাক্ট ঢুকবে, এগুলো আরো আছে, কোয়ান্টিটি প্রোডাক্ট ঢুকবে আমাদের, 2015 সালের কোয়ান্টিটি আছে, আচ্ছা, এগুলো আমরা আজকে প্রায় 60,000 টাকা রাখছি, আচ্ছা, মানে এইখান মানে 2015 এর যে কোনো মানে ম্যাকবুক নেবে এগুলোর প্রাইস হচ্ছে 60,000 টাকা, জি জি, আচ্ছা, আর যে ছোট যে সাইজটা বললেন ওইটার প্রাইসটা কত? ওই ল্যাপটপটা একটু দেখি, এটা 55,000 টাকা,
আচ্ছা এটা হচ্ছে 13.5 ইঞ্চি আর জি জি একটু ছোট কোরাইছেন হ্যাঁ 8 জিবি 256 জিবি আচ্ছা তো फ्रेंड्स আপনারা যারা এই ধরনের আকর্ষণীয় ম্যাকবুক গুলো নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর এগুলো একেবারে মানে কি বলবো ফ্রেশ কন্ডিশন মানে একদম ফ্রেশ কন্ডিশন আপনারা যারা এই সব প্রোডাক্ট নিতে চাচ্ছেন কাইন্ডলি একটু শপে এসে ভিজিট করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কত কম প্রাইসে এই প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে আমরা মনে হয় এখানে আরো একটা দেখতে পাচ্ছি আর একটা কম দামি ল্যাপটপ দেখতে পাচ্ছি কিন্তু এটা তো 2011 সালে এটা 2011 সালে কোর আই 5 8 জিবি 256 জিবি আচ্ছা এটা অনলি 28000 টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে 28000 টাকা জি জি এটা তো ম্যাকবুক না জি ম্যাকবুক 2011 সাল আচ্ছা আচ্ছা তো फ्रेंड्स আমরা এখানে দেখতে পাচ্ছি 2017 সাল এখানে দেখতে পাচ্ছি 2015 এবং 2015 এর ভিতরে একটা আছে ছোট আর এইটা হচ্ছে 2011 সাল এবং 2018 সালেরও যদি ম্যাকবুক আপনারা চান আপনারা চাইলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এটা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স টাচ বার সহ আচ্ছা আচ্ছা টাচ বার সহ তারপর আমাদের ফেসবুক পেজ আছে ওখানে গিয়ে এগুলো ডিটেইলস সহ প্রাইস দেওয়া থাকবে আচ্ছা আর কি কি প্রিমিয়াম ল্যাপটপ আছে আমরা যদি একটু এক নজরে দেখি আর কি এই যে মাইক্রোসফটের সারফেস বুক আচ্ছা মাইক্রোসফটের সারফেস বুক ল্যাপটপ আছে একেবারে সুপার ফ্রেশ ল্যাপটপ এবং হাই কোয়ালিটির এগুলো মোটামুটি প্রিমিয়াম সিরিজ বলা যায় আচ্ছা আচ্ছা মাইক্রোসফটের সারফেস বুক এটা দেখেন এই যে এটা আগে কত ভিডিওতে দেখাইছিলাম হ্যাঁ মানে এটা কি খোলা যায় আর কি মানে কেউ চাইলে আবার কেউ চাইলে মানে ল্যাপটপ হিসেবে ব্যবহার করতে পারবে জি 4K ডিসপ্লে আচ্ছা এটা কোর আই 7 কোর আই 7 এবং 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে আর একটা 1GB ডেডিকেটেড গ্রাফিক্স 1GB যেটা ডেডিকেটেড গ্রাফিক্স সেটা 1TB এসএসডি দেওয়া আচ্ছা আচ্ছা জি জি আর 2GB যেটা এটা প্রাইস কত পড়বে দুটা সেম প্রাইস ও আচ্ছা আচ্ছা একটা 2GB ডেডিকেটেড গ্রাফিক্সের কারণে ওখানে এসএসডি আবার 512GB আচ্ছা আচ্ছা আর এটা 1GB ডেডিকেটেড গ্রাফিক্সের একটু আর 1GB ডেডিকেটেড গ্রাফিক্সের সাথে 1TB এসএসডি আচ্ছা আচ্ছা স্টোরেজের কারণে প্রাইস ব্যালেন্স মানে প্রাইস জি জি সেম প্রাইস 6000 টাকা আস্কিং প্রাইস আচ্ছা আচ্ছা কাস্টমার আসলে ইনশাআল্লাহ তাদের কিছু অনার করব দি একটা নিয়োগা কোর আই 7 7 জেনারেশন 2K ডিসপ্লে আচ্ছা এবং এটা মনে হয় 360 ডিগ্রি না 360 ডিগ্রি টাচ আচ্ছা ও আবার টাচ আছে না এখানে টাচ জি জি টাচ ডিসপ্লে ও আচ্ছা এবং এটাতে পেন ইউজ করতে পারবে আচ্ছা সাথে পেনও পাচ্ছেন আচ্ছা আচ্ছা তো फ्रेंड्स আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই সব ল্যাপটপ গুলো কিন্তু আসলে সব সময় এগুলো অ্যাভেলেবল থাকে না আপনারা যারা নিতে চাচ্ছেন একটু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর একটু শপে আসলে আপনারা এখানে অনেক ল্যাপটপ দেখতে পারবেন এবার আপনাদের একটা সুন্দর ল্যাপটপ দেখাবো এক্সন কার্বন আচ্ছা এক্সন কার্বন i5 এর 8 জেন একবার সুপার স্লিম এবং প্রিমিয়াম সিরিজ ল্যাপটপের ভিতরে সবথেকে প্রিমিয়াম সিরিজের ভিতরে এক্সন কার্বন একটা আচ্ছা আচ্ছা এটা 16GB RAM 512GB NVMe SSD আচ্ছা টাচ ডিসপ্লে আচ্ছা তো এটার প্রাইসটা কত রাখছেন এটা আমরা 50000 টাকা দাম 50000 টাকা জি জি আচ্ছা এটার 8GB 256GB দিয়ে দেওয়া যাবে সেটা 45000 টাকা নন টাচ আচ্ছা 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 ঠিক আছে এবার কম দামের ভিতর কিছু থিন প্যাডের সিরিজ আছে T470S আচ্ছা এটার কোর আই 5 7 জেন আছে কোর আই 5 6 জেন আছে কোর আই 7 6 জেন আছে টাচ ডিসপ্লে দিয়ে 8GB 256GB দিয়ে আমাদের 28000 টাকা ও 28000 টাকা পড়বে আচ্ছা কিছু ডিসকাউন্ট করব কাস্টমার যখন আসবে ইনশাআল্লাহ কিছু অনার করব এরপর আপনাদের কিছু সিলিং প্রোডাক্ট দেখাই একেবারে কনভার্টেবল টাচ ডিসপ্লে দিয়ে 4K ডিসপ্লে দিয়ে টাবের মতো এটা কিন্তু আরেকটা প্রিমিয়াম জিনিস জি জি এটা কিন্তু আবার এইচপি ব্র্যান্ডের फ्रेंड्स আপনারা রিয়েলি টেক্সট বলে হ্যাঁ আপনারা যারা এই ধরনের আকর্ষণীয় জিনিসগুলো নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন আর এই প্রোডাক্টগুলো ভাইয়ের দোকানে এখন অ্যাভেলেবল আছে আর যারা একটু প্রিমিয়াম কিছু নিতে চাচ্ছেন আর কি যারা দীর্ঘদিন একটা জিনিস ব্যবহার করবেন বা হার্ড গ্রাফিক্স এর কাজ করবেন তারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন তো ভাইয়া এগুলো প্রাইস কি রকম পড়বে এগুলো আমার তিনটা ল্যাপটপ আছে তিনটা তিন কনফিগারেশনে একটা কোর আই 5 7 জেন 8GB 512GB আচ্ছা আর একটা আছে কোর আই 7 7 জেনারেশন হ্যাঁ এটা আছে 16GB 256GB আচ্ছা আচ্ছা আর একটা আছে কোর আই 5 7 জেন এটা আছে 16GB 512GB আচ্ছা এগুলো আপনাদের প্রত্যেকটা যে ল্যাপটপই অ্যাভেলেবল আছে জি 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 অ্যাভেলেবল আছে এবং এগুলা যেটা আই 5 7 জেন 8 512 এটা 40000 টাকা আচ্ছা আচ্ছা আর যেটা 16 512 আর কোর আই 7 7 জেন 16 256 ওগুলো রাখা যাবে 48000 টাকা 48000 জি আরো কিছু কমাইতে পারবো যখন কাস্টমার আসবে ইনশাআল্লাহ অনার করব আচ্ছা ঠিক আছে তো ভাই আমরা নেক্সট কি দেখছি এবার এইচপি 840G5 840G5 এটা কোর আই 7 8 জেন আছে এবং এটা G6 আছে দেখেন এখানে একটু দেখাই কাস্টমার দেখো এটা G6 বলে ও আচ্ছা আচ্ছা জি জি G5 G6 এটা কোর আই 7 8 জেন 8GB 256GB আচ্ছা তো এগুলোর প্রাইস কি রকম ভাইয়া এটা প্রাইস পড়বে কোর আই 7 8 জেন
অসাধারণ লাগে আসলে, অনেকেই চান যে এই ধরনের আকর্ষণীয় জিনিসগুলো নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটা ম্যাকবুক, তো এটা হচ্ছে 2018 সালের। আচ্ছা, এই যে 2018 সালের আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যারা এই ধরনের আকর্ষণীয় জিনিস নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন। তো ভাই, এটার প্রাইস কত রাখছেন 18 সালের এই ম্যাকবুক? 18 সালের প্রাইসটা আমি বলছি, এর আগে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, এর মধ্যে প্রোডাক্টটা আসছে ম্যাকবুক প্রো। জি, ম্যাকবুক প্রো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 2018 সালে যে দেখেন লেখা আসছে টাচবার সহ, এরপর ডিসপ্লে দেখেন রেটিনা ডিসপ্লে 2880x1800 দেখেন। আচ্ছা আচ্ছা, তারপর স্টোরেজ দেখেন 512 জিবি। ও আচ্ছা আচ্ছা, 512 জিবি প্লাস। এবার এগুলো সুপার ফ্রেশ ল্যাপটপ। এটার প্রাইস কত পড়ছে? এটার প্রাইস আমাদের আস্কিং প্রাইস 98k। এগুলো আরো আসবে ইনশাল্লাহ, আপনাদের যাদের কোয়ান্টিটি লাগবে বলতে পারেন। টাচবার সহ 2017 সাল। আচ্ছা, মানে এটা হচ্ছে 2017 আর এটা হচ্ছে 2018 না? জি জি। আচ্ছা, এটা 18 সালের, এটা হচ্ছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, আর যেটা 2017 সাল, এটা হচ্ছে 2GB ডেডিকেটেড গ্রাফিক্স। আচ্ছা আচ্ছা জি, দুটো টাচবার এবং সেম কনফিগারেশন। আপনারা দেখেন পাশাপাশি দুইটা ল্যাপটপই আছে, আপনাদের যেটা পছন্দ আপনারা চাইলে কিন্তু নিয়ে যেতে পারেন। তারপর ভাই আপনি কি দেখবো? তারপরে যে ডেলের এক্সপিএস ভাই, এটা হচ্ছে i7 8th generation 4K ডিসপ্লে, সুপার স্লিম ল্যাপটপ দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অনলি 48,500 টাকা। 48,500 টাকা, জি, একেবারে সুপার রেট। আচ্ছা, 8GB 512GB i7 8th gen টাচ 4K। ও আচ্ছা, টাচ 4K। জি আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 48,000 টাকা। জি, 48,500 টাকা ফিক্স। আচ্ছা আচ্ছা, তারপর HP 1030 4i5 8th gen 8GB 512GB 360 ডিগ্রি। হ্যাঁ, 360 ডিগ্রি টাচ ফুল এইচডি ডিসপ্লে। এটার প্রাইসটা কত? এটার প্রাইস পড়বে হচ্ছে i5 8512 48,000 টাকা। আচ্ছা, এটা কি 8th gen? এরপর 8 5 0 G3, এটা টাচ ডিসপ্লে দিয়ে 15.5 ইঞ্চি সুপার একটা ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, একদম ফ্রেশ, একেবারে ফ্রেশ ফ্রেন্ডস, একেবারে ফ্রেশ। আর এটা টাচ ডিসপ্লে, আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপ গুলো নিতে পারেন। এটা মানে 6th gen নাকি? জি, 6th gen। এটা যারা গ্রাফিক্স এর কাজ করবে অল্প বাজেট তারা এটা নিতে পারবে। টাচ আছে, নন টাচ আছে। আচ্ছা, এটা প্রাইসটা কত? এবং এটা i5 7th gen 2GB ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, এটা i5 7th gen এবং 2GB ডেডিকেটেড গ্রাফিক্স। নরমালি বিজনেস সিরিজে ডেডিকেটেড গ্রাফিক্স থাকে না। আচ্ছা আচ্ছা, কিন্তু এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আপনারা। আচ্ছা, তো এইগুলোর প্রাইস কোনটা কত পড়বে? এটা এগুলা যেটা টাচ এটা পড়বে হচ্ছে 35,000 টাকা। আচ্ছা, যেটা নন টাচ, নন টাচ যেটা আছে সেটা পড়বে 33,000 টাকা, আর যেটা ডেডিকেটেড গ্রাফিক্স সহ আছে এটাতে 38,500 টাকা। 38,000, এগুলো কিছু আমরা ডিসকাউন্ট দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এরপর জেটবুক আছে। জেটবুক, জি, এইচপি জেটবুক 4i5 8th generation 4i5 7th generation। আচ্ছা, তো এগুলো জেটবুকের প্রাইস কত পড়বে? এটা পড়বে হচ্ছে 33,000 টাকা। জেটবুক 33,000 টাকা পড়বে। তারপর এটা আছে তোশিবার ডাইনাবুক, 15.5 ইঞ্চি ডিসপ্লে, i7 7th gen জাপানি ল্যাপটপ। আর একটা আছে নন টাচ 4K ডিসপ্লে, যে আসুস এর, এগুলো মূলত গেমিং ল্যাপটপ এবং বিজনেস সিরিজের। আচ্ছা আচ্ছা, এটা 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, নন টাচ 4K ডিসপ্লে। এটার প্রাইস কত পড়বে? এটা পড়বে 58,000 টাকা। 58,000 টাকা, জি। আচ্ছা, এরপর এইচপি গেমিং আছে, প্যাভিলিয়ন রাইজেন 5 5000 সিরিজ, এটা 16GB 256GB 1TB হার্ড ডিস্ক। আচ্ছা আচ্ছা, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, সেটা পড়বে 80,000 টাকা। আচ্ছা আচ্ছা, তারপর আমরা আর কি, তারপর 850G5 দেখাই, 15.5 ইঞ্চি ডিসপ্লে, 8GB 256GB। আচ্ছা, এই ল্যাপটপটা একদম ফ্রেশ। জি, একেবারে ফ্রেশ সুপার ল্যাপটপ। এগুলো অনলি পড়বে 40,000 টাকা। এগুলোকে 40,000 টাকা পড়বে। আচ্ছা, 30 4G মডেল ল্যাটিটিউডের
আইফাই 4 জেনারেশন 4GB RAM 128GB SSD টাচ ডিসপ্লে দিয়ে সেটা অনলি 21000 টাকা। আচ্ছা মানে যারা একটা শক্তভক্ত ল্যাপটপ নিতে চায় কম প্রাইজের ভিতরে, মানে বিগিনারদের জন্য না, তো এটার প্রাইস কত পড়বে? 21000 টাকা। জি অনলি 21000 টাকা টাচ ডিসপ্লে দিয়ে। আচ্ছা আচ্ছা, এবার একটা সুপার ল্যাপটপ দেখাই। আমার কাছে ডেলের i5 6 জেনারেশন একটা ল্যাপটপ আছে, 8GB 256GB টাচ দিয়ে, এটা অনলি 30000 টাকা। ও আচ্ছা আচ্ছা, এটা টাচ 2K, তাহলে এটা সুপার ল্যাপটপ। জি, আর সেম কনফিগারেশন এইচপি ফোলিও সিরিজ, এগুলো 8GB 256GB টাচ 2K, এগুলো 33000 টাকা। 33000 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 30000 টাকা। আচ্ছা জি ভাই, মোটামুটি তাহলে আজকে শেষ করছি। আমাদের অ্যাপেলের এই কালেকশন আছে, যাদের প্রয়োজন তারা চলে আসবেন। আর অ্যাপেল ছাড়াও থিঙ্কপ্যাড, এইচপি, ডেল, যাদের এছাড়া আরও যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে আমাদের বলতে পারেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো দুবাই থেকে এনে দেওয়ার জন্য। আর আমাদের কাছে 8 থেকে 10 ধরনের মডেল আছে, এবং এগুলোর বিভিন্ন ডিটেলস কনফিগারেশন দেওয়া প্লাস মাইনাস করে প্রায় 25 থেকে 30 পদের কালেকশন আছে। আপনারা ইনশাল্লাহ এই বিশাল কালেকশনের ভিতরে আসবেন, মাল্টিপ্ল্যানে নিশ্চয় 121 নম্বর দোকান। আর কারো যদি কোয়ান্টিটি লাগে কোয়ান্টিটিও দেওয়া যাবে, যেরকম 840, G5, G3, থিঙ্কপ্যাডের আছে, কিপোর্ড 6070 আছে, এগুলো বিগ কোয়ান্টিটি মাল আমরা দিতে পারবো। আমরা এখানে কিছু স্যাম্পল হিসেবে রাখছি, তো এখন এগুলো কোয়ান্টিটি যদি কারো অর্ডার থাকে এগুলো আমরা কুরিয়ারে দিতে পারবো, কিংবা আমাদের ল্যাপটপ শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। সবাইকে দাওয়াত রইল, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো নেক্সট ভিডিওতে হয়তো আবার নতুন প্রোডাক্ট নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।